এইচডিএর সহযোগিতায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে একটি কংক্রিটের রাস্তা নির্মিত হচ্ছে। অভিযোগ ওঠে এই কংক্রিটের রাস্তা নির্মাণের জন্য মানুষজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে। সেই অভিযোগের এলাকা পরিদর্শনে এলেন এইচডিএর ভাইস চেয়ারম্যান শেখ সুপিয়ান। না, রাস্তাটা মোটামুটি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি রাস্তাটা করছে, কোনো পঞ্চায়েতের রাস্তা না, এই রাস্তার কোনো বেনিফিশিয়ারি নেই। আমরা কিন্তু বিডিওকে দায়িত্ব দিই, কিন্তু এসে দেখলাম অনৈতিকভাবে কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার ডান সাইডে রাস্তা থাকা সত্ত্বেও অবাধ রাস্তা, সেখানে আরও একটা রাস্তা হবে। অতএব এটা হচ্ছে একটা পলিটিক্যালিভাবে কেউ কেউ উস্কানি দিয়ে বাড়িগুলো ভেঙেছে। আমরা বাড়ি ভাঙার পক্ষে নেই, আমরা রাস্তার পক্ষে। দরকার হলে একটু ঘুরিয়েও যদি আমি রাস্তা করতে পারি তাতে আমাদের আপত্তি নেই। আমরা একটা মানুষকে আবাস যোজনা দিতে পারিনি, কেন্দ্র সরকার আবাস আটকে দিচ্ছে, এরপরে মানুষের আবাস ভেঙে দেবো, এ মানসিকতার মধ্যে নেই। রাস্তা প্রচুর চওড়া রাস্তা, রাস্তা করা যায়, অতএব কোনো বাড়ি ভাঙচুর না করে রাস্তা যাতে হয় সেটা আমি ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিলাম। ভালো মন্দ রাস্তাটা হওয়ার দরকার আছে, সবাইকে সহায়তা করলে, সবাইকে সহায়তা করতে হবে, যেটা ভালো করলে হবে সবাই মিলে করা হবে। আমি কারো মন্তব্য করার দরকার নেই, রাস্তাটা হোক যেটা করলে ভালো হবে।